আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে একটা স্পেশাল একটা ভিডিও নিয়ে এসেছি, সেটা আমার জন্য অনেক বেশি স্পেশাল, কারণ হচ্ছে আজকের এই দিনটা প্রথমবারের মতো মা হওয়ার সৌভাগ্য হয়েছে আমার। আমার বিয়ের প্রায় 4 বছর 5 বছরের মাথায় আমার মানে প্রথম মেয়ে হয়, তো সেজন্য আমার কাছে আজকের দিনটা অনেক বেশি স্পেশাল। আর প্রথমবার বাচ্চা হওয়া একটা মেয়ের কাছে আসলে তখন মানে একটু লজ্জা লাগে, এরপর আবার একটু ভয়, তখন ভয়টা কাজ করে বেশি, লজ্জাটা কাজ করে বেশি। দেখা যায় এই সময় শ্বশুর শাশুড়, মানে বিশেষ করে শ্বশুর ভাসুর আব্বু চাচা মানে এই সমস্ত লোকদের সামনে যেহেতু কেমন যেন একটু একটু লজ্জা লাগতো, তো মা হওয়াটা কোনো লজ্জার বিষয় নয়। তারপর প্রথমবার সে মানে সেরকম কাজ করে বেশি, আর প্রথমবার যখন মানে বাচ্চা হয় তখন বয়সটা অনেক কম ছিল, তো পরেরগুলোর সময় আসলে এরকম হয় না, মানে লজ্জাটাও লাগে না আর ভয়টাও কমে যায়। তো প্রথমবার সব কিছু মিলেই স্পেশাল। তো এখানে হচ্ছে আমি ওর জন্য একটা কেক বানাবো, আমি যে কেকটার ভিডিও দিয়েছিলাম সে মানে ডেকোরেশন কেক, ওইটার আগে কেকটা বানিয়েছিলাম। তো ওই কেকটা ক্রিম দিয়ে পরে কেকটা, ছোটো কেকটা আমি বানিয়েছি। তো এখানে আমি একটা সবচেয়ে একটা বড় ভুল করছি, আমি কেকটাকে মানে যেদিন কেকটা আমি বানাই হুইপক্রিম দিই, মানে আমি ভাবছিলাম এটাকে একটু ভালোভাবে ফিনিশিং করি না, আমি ভাবছিলাম ফ্রিজে রেখে দিই এরপর দিন ডেকোরেশন করবো। পরে এরপর দিন নামে আমি আবার এটাকে ফিনিশিং করতে যাই, আমার এই কেকের এই হাল অবস্থা হয়ে গেছে, মানে পুরো কেকটা তখন মনে হয় মানে যখন ফিনিশিং করতে যাই তখনই কেকের চামড়া উঠে যায়, মানে সুন্দর হইতেছে না, ফিনিশিং তো হওয়া দূরের কথা অনেক, মানে এই জন্য যখন ফ্রিজে রাখবেন একবার ভালো করে ফিনিশিং করে রাখলে তো পরের বারে আর যেন ফিনিশিং না করা লাগে। তো এই ভুলটা আমার হওয়ার কারণে আমার কেকটার দেখতে অ্যাব্রু থ্যাব্রু হয়েছে। এর মধ্যে আমি তো আর এত ভালো ডিজাইন করতে পারি না, এখানে প্রথমে এই ডিজাইনটা ইউটিউবে যখন কোনো ডিজাইন দেখি তখন মনে হয় আমি সবই পারবো, কিন্তু করতে গেলে আর পারি না। তারপরে চেষ্টা করছি, এরপর আমি বললাম ভাবলাম যে এখন তো আর সময় নেই, যেদিন ওর জন্মদিন সেই দিনে আমি কেকটা ডেকোরেশন করার জন্য মানে করছি। তো কোনোরকম এরকম ডিজাইন করে পর আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে, কী বানালাম, এত খারাপ কেক আমি কখনো বানাইনি। আমি আরও কয়েকটা কেক বানিয়েছি কিন্তু মানে প্রথমে কেকটা এভাবে বানাই আমার মনটা এত খারাপ হয়েছে। তো যাই হোক, এভাবে আমি ফুল দিয়ে দিলাম চারিদিকে, পরে চিন্তা করলাম কেকটাকে কীভাবে সুন্দর করা যায়, মানে অনেকক্ষণ মাথায় আসতেছে না। পরে নিচে আবার পাতার মতো যে নোজেলটা থাকে পাতা বানায়, সেই নোজেলটা দিয়ে নিচে বর্ডারটা আমি আবার এভাবে দিয়ে দিচ্ছি, কারণ না দিলে এমনিতেও কেকটা বাইরে যে ফিনিশিংটাও সুন্দর হয় না। তো এভাবে দেওয়ার পরে যাক মোটামুটি একটু সুন্দর হচ্ছে। আর বসে ফিরে চিন্তা করতেছি কীভাবে মানে ডেকোরেশনটা করলে মানে সুন্দর হবে, কারণ এই কেকটা যদি আমার মেয়েকে দেখে ওর মনটা অনেক খারাপ হয়ে যাবে। তো তাই মানে অনেকক্ষণ চিন্তার পরে যাই হোক, এভাবে পরে কেকটাকে লাস্ট মুহূর্তে ভালোই অনেক সুন্দর। তো কেক বানানোটা আসলে যারা ভালো পারে তাদের জন্য কোনো ব্যাপারই না, যারা আমার মধ্যেও পারে না তাদের জন্য অনেক কঠিন। তো তারপরও আমি কখনো বাইরে থেকে কেক কিনে আনি না, নিজে যা পারি মানে আমার কেক কিন্তু অনেক মজা হয়, হয়তো ডেকোরেশনটা সুন্দর হয় না, নিজের মানে সুনাম নিজে করতেছি। যতজনে আমার হাতে কেক মানে খাইছে কেউ মানে খারাপ বলে না, সব আলহামদুলিল্লাহ ভালোই বলছে। তো কেকটা মজাই হয়েছে কিন্তু মানে হয়তো ডিজাইনটা একটু সুন্দর কম হয়েছে আর কি। তো এইভাবে আমি আবার উপর দিয়েও বর্ডারে একটু পাতার মতো ডিজাইন করে দিতেছি, আর এটা নিয়ে অনেক চিন্তা করলাম, গবেষণা করলাম কীভাবে সুন্দর হয়। পরে ভাবলাম যে ঘরে একটা চকলেট আছে, চকলেট দিয়ে মানে একটা ডিজাইন করবো পরে। তো চকলেটটাকে এখানে আমি গরম পানির মধ্যে গলাই নিতেছি, আর গরম পানির উপরে রাখলে ডাইরেক্ট যদি ওভেনের ভিতরে দিই তাহলে চকলেটটা আমার মন মতো করে গলবে না, সেজন্য আমি গরম পানির উপরে বাটি বসিয়ে এভাবে চকলেটটাকে গলাই নিতেছি। তো চকলেটটা গলায়নি দেখে এখন মানে চিন্তা করতেছি কীরকম ডিজাইন করবো। তো ভাবলাম যে পা যে ফুলগুলো করছি এগুলোর ভিতরে যে নাম লেখার যে ইয়েটা আছে নজলটা আছে সেটা দিয়ে ফুলটার ভিতরে একটু একটু করে দিয়ে দিই, তাহলে হয়তো বা ভিতর আর একটু সুন্দর লাগবে। তো এখন যেই ভাবনা সেই কাজ। তো আমার সাথে আরও একজন ভাবি হচ্ছিল, তো আমরা দুইজনে মানে মানে এটা কীভাবে সুন্দর করা যায় সেটা চেষ্টা করতেছি। তো এইভাবে আমি সবগুলো ফুলের মানে ভিতরে একটু একটু করে চকলেট দিয়ে দিচ্ছি, দেখি শেষ মুহূর্ত পর্যন্ত কেকটা কত মানে কীরকম হয়। তো আমি ভাবতেছি আমার মেয়ের কথা, ওর যদি পছন্দ না হয় ওর জন্যই তো বানাইছি। ও আবার কেক মানে মিষ্টি খাবার অনেক পছন্দ করে, ছোটজন মিষ্টি একদমই পছন্দ করে না, তো বড়জন আবার মিষ্টি হলে সব কিছু মানে খেতে পারে, ও খুবই পছন্দ করে মিষ্টি খাবার। তো ওর মানে প্রত্যেকবার জন্মদিনে আমি নিজের হাতে ওর জন্য যেমন হোক একটা কেক বানানোর চেষ্টা করি। তো এখন পরে আবার ভাবলাম যে ভিতরে একদম মানে কেমন জানি খালি খালি লাগতেছে, একবার ভাবছিলাম ভিতরে আমি নাম লিখবো কিন্তু পরে ভাবলাম যে না নাম লিখবো না, দেখি মানে এমনি লম্বা লম্বা করে আঁক দিয়ে দেবো। তো এরকম একটা সেম কেক আমি এর আগেরবারও দেখেছি, ওইটার ডিজাইনটা একটু চেঞ্জ মানে অন্যরকম ছিল, কালার সব কিছু একই, ডিজাইনটা শুধু অন্যরকম ছিল।
তো এখন আমি এভাবে লম্বা লম্বা করে আঁক দেবো। তো লাস্ট মুহূর্তে কেকটা এত সুন্দর লাগছে সব কিছুর, মানে যখন দিয়ে ফুল কভার ইয়ে করছি তখন কেকটা অনেক সুন্দর হয়েছে, মানে যতটা প্রথমে খারাপ ভাবছিলাম ততটা হয় নাই কেকটাকে, মানে ডিজাইন মানে কেকটার লুকে চেঞ্জ হয়ে গেছে পরে লাস্টে। আমরা আসলে ইউটিউবে কত কিছুই দেখি কিন্তু নিজেরা যখন করতে যাই তখন মানে মনে হয় যেন আর পারি না। আর অনেক সময় ইউটিউবে যারা অনেকেই অনেক রেসিপি দেখায়, দেখা যায় খারাপ হলে সেগুলো আর দেখে না, যেটা ভালো হয় সেটাই দেখায়, সেজন্য মানে ওনাদেরও কিন্তু নষ্ট হয় খারাপ হয় সেটা হয়তো আমরা দেখি না, তো সেজন্য মনে হয় ওনারা কত পারফেক্ট, ওনাদেরও ভুল আছে। তো এভাবে আমি ছোটো ছোটো ঘর করে দিলাম, আর উপরে এই যে স্প্রিংকল এগুলো দিয়ে দিব। স্প্রিংকলে তো বলে আসলে এই নামটা আমার মুখেতে ঠিক মতো আসছেই না কেন জানি, তো এখন আমি চারপাশে মুছে তারপর এখানে আবার এই যে চকলেট দিয়ে ওর নামটা লিখে দেবো, মানে পুরো হ্যাপি বার্থডে ওহি এটা পুরোটা লিখে দেবো। এই কেকটা বানাতে ওই দিন আমার এত কষ্ট হয়েছে, মানে কষ্ট বলতে কি মানে হয় না কিছু না, সুন্দর হয় না, ফিনিশিং সুন্দর না, ডিজাইন সুন্দর না, মানে সব কিছু মিলাই কেকটা বানাতে আমার অনেক অনেক মানে কষ্ট হয়েছে। এর মধ্যে আবার কেক বানানো যে কত ঝামেলা, কত কিছু ময়লা হয় কেক বানানোর সময়, এগুলো সব পরিষ্কার করতে হয়, ধুইতে হয়। নাম লিখতে গিয়েও আমি মানে তখন মাথাটা আমার পুরাই নষ্ট, মানে নাম লিখতে গিয়েও আমি ছোটো বড় অক্ষর সবগুলাই ফেলছি, মানে কোথায় কি লিখবো আমি পুরাই মানে উলটপালট করে ফেলছি, মানে কেকটা বানাতে যে আমার পুরো মাথায় নষ্ট হয়ে গেছে। কেন জানি না আমি আগে অনেক কেক বানাইছি কিন্তু এই কেকটা বানাতে যে আমার যে কষ্ট হয়েছে অন্য কোনো কেক বানাতে আমার এত কষ্ট হয় না। তো যাই হোক লাস্ট ফিনিশিং, তো লাস্টে একদম যখন কেকটা দিচ্ছি তো মানে অতটা খারাপ লাগে না যতটা প্রথমে খারাপ লাগছে, এই যে কেকটা আমার কাছে খুব ভালোই লাগছে। এখানে যেমন আমি হ্যাপি বার্থডে টু ইউ ওহি লিখতে যাবো, শুধু আমি হ্যাপি বার্থডে লিখে মানে ওহি লিখে দিছি, তারপরে যাই হোক সমস্যা নাই কোনোরকম হলে হতো। তো কেকটাকে আমি ছবি তোলার জন্য একবার বারান্দা নিয়ে গেছিলাম, একবার কিচেনে আনছি, একদিন একবার রুমে নিয়ে এসেছি, কোনোখানে মনে হয় সুন্দরভাবে আসতে। তো যাই হোক একটা কথা আছে না, নাই মামার চেয়ে কানা মামা অনেক ভালো, একবারে না থাকাচ্ছে যেমন হয়েছে তেমনই ভালো। আর এখানে আমি দুই বোনকে রাত্রে ওদের হুজুর আসবে সেজন্য ভাবলাম, এরপর দিন আবার স্কুল তো সন্ধ্যা ছয়টার দিকে একটু রেডি করে দিছি, ওদিন আবার ওদের পাপা ছুটি ছিল, তো এখানে ওদের পাপাও আছে ওদেরকে রেডি করে যা, ওদেরকে একটু সাজগোজ করালে তো ওরা মানে সাজগোজ একদমই পছন্দ করে না, একদম জোর করে মানে একটু হয়তো লিপস্টিক দিচ্ছি আর জামাটা পরেছি একটুকুই। এখানে এই যে আমি সকালে আমরা আবার একটু বাইরে গেছিলাম, এখানে বোন দিয়ে নিয়ে এসেছিলাম, আবার আমার আগের কেক বানানো ছিল, এরপরে আবার এই যে এখানে একটা বিস্কুট বিস্কুট মতো একটা পিঠা ছিল, এই যে দুজনকে বললাম যে তোমরা একটু সুন্দর করে বসে তোমাদের ছবি তুলি না, আর সাথে যে আছে উনি তো সবাইয়ের মানে আমাদের সবাইয়ের বলতে গেলে খুব আদরের একজন, মানে ওকে দেখলে আমরা সবাই মানে কোলে নানি পারি না, ও হচ্ছে আমাদের বাসায় সবার খুবই আদরের। তো এই যে আমি গতকাল যে কেক ইয়ার আগে যে কেক করে বানিয়েছিলাম এখানেও এখানে রেখে দিচ্ছি সুন্দরের জন্য। তো এদিকে আবার আমার ভাই, আমার আম্মা, আমার আব্বু, ওরা ভিডিও কলে মানে বসে আছে, ওই কেক কাটবে ওরা দেখবে। আসলে ওই হচ্ছে আমাদের বাসার সবার মানে আমার আব্বু ফ্যামিলিতে ওই হচ্ছে বলছে জন্য সবাই ফালাই দেনা সব কিছু আনন্দ করতে আসলে বেশি টাকা পয়সা প্রয়োজন হয় না, নিজের মনের মতো কয়েকজন মানুষ হলেই চলে নিজে। তো আজকেও ওই জন্মদিন আমাদের বাইরের কোনো মানুষই নেই, আমরাই তো ভাবি আর ভাবির ছেলে আর ও মাশাল্লাহ মানে কি বলবো, ওর জন্য আমরা সবাই পাগল, মানে ওকে কে কুলে নেবে না না নেবে আমাদের সবাই টানাটানি। যেমন ওইকে নিয়ে যখন ওই যখন হয়েছিল আমাদের বাসায় এমন হতো, আমার আম্মাও কুলেটা নিতে, আমার আব্বু, আমার ভাই, মানে আমরা সবাই টানাটানি, তো ওকে নিয়েও আমাদের বাসার সেম অবস্থা। তো আমরা এখানে কেক মানে কাটা শেষ সাবত এক চিমটিও মুখে দিয়ে দেখেন যে কেকটা কেমন হয়েছে, তো ওইকে আবার এদিকে বলতেছে যে তোমার আন্টিকে খাওয়াই দিয়ে আসো, তো ও আবার লজ্জা পাইতেছে একটু, তো ওরা আসলে আবার একটু লজ্জা পায় এখনও, মানে একসাথে থাকি তারপর ওদের লজ্জাটা মানে কাটে না। তারপরে যাক বলার পরে একটু খাওয়াই দিয়ে আসছে, এদিকে আবার আমার হাজব্যান্ড বলতেছে আসো তোমাকেও একটু খাওয়াই দিই।
তো আমি কখনো মানে ওহি সবার জন্মদিন সেভাবে কখনো বড় করে সেলিব্রেট করি না। শুধু আমার মনে আছে ওহি জন্মদিন প্রথম যখন দেশে ছিলাম তখন প্রথমবার প্রায় আমি 70,000 টাকা আমাদের খরচে তখন বড় করে অনুষ্ঠান করেছিলাম, একদম বিয়ে বাড়ির মতো অনুষ্ঠান করেছিলাম। এরপরের বারেও করছি কিন্তু মানে ছোট করে। এরপর থেকে আর কখনো মানে কাউকে দাওয়াত দেওয়া হয় না জন্মদিনে, আমরা নিজেরা নিজেরাই মানে করি, কেক বানাই একটা, নিজেরা নিজেরাই কাটি, নিজেরা নিজেরাই খাই। আর হয়তো বা অনেক সময় দেখা যায় আর ওহির যে বান্ধবী টান্ধবী বান্ধবী আছে ওদের বাসায় একটু দিয়ে আসি, এরকম মানে এমনি কাউকে স্পেশালভাবে দাওয়াত দেওয়া হয় না। কারণ আগে তো অত জানতাম না জন্মদিন মানে পালন করলে গুণা হয়, তখন মানে একটা সময় ছিল, এখন যেহেতু অনেক কিছু জানি তো সেভাবে আর জন্মদিন পালন করি না, এমনিতেই একটা কেক বানাই এটুকুই। তো আমাদের এখানে কেক কাটা শেষ, আর কেকের ভিতরে লুকটা আপনাদেরকে এখন দেখা দিচ্ছে। আমার হাজব্যান্ড আবার এখানে প্লেট সাজাইতেছে সব কিছু দিয়ে, যে কেকের ভিতরে লুকটা, কেকটা সত্যি অনেক মজা হয়েছে। তো ডিজাইনটা কোনো ব্যাপার না, খাইতে পারছে যে আমাদের মানে প্রায় অর্ধেকটা কেক এখানে এসে আসে গেছে, সব সাবা সারা আমরা সবাই মানে কেক সবাই খাইছে। তো এখানে আবার সালাদ বানাইছিলাম আর ওহির পছন্দের বিরিয়ানি পাকাইছিলাম আর ডিম। আর সবাই প্লিজ আমার মেয়েদের জন্য দোয়া করবে।